বলা হয় যে মহাসাগরে প্রাণের যাত্রা শুরু হয়েছিল প্রায় 3 থেকে 3.5 বিলিয়ন বছর আগে। আর এখন পর্যন্ত মহাসাগরের মাত্র 5% প্রাণ আবিষ্কার করা সম্ভব হয়েছে। আর এর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা গেছে তা আমাদের দারুণভাবে অভিভূত করে। সমুদ্রের প্রাণীদের বৃষ্টির চমকপ্রদ তথ্য নিয়ে থাকছে এবারের পর্ব। অক্টোপাস, 3টি হাড়, 4 জোড়া হাত বা সুর আর নীল রক্তের এই প্রাণীটি সুরে বসানো সাকার দিয়ে স্বাদও নিতে পারে। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অক্টোপাসকে সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করা হয়। এরা সহজেই অন্য অক্টোপাসকে দেখে নতুন কিছু শিখে নিতে পারে। ইল মাছের কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু মজার বিষয় হচ্ছে একটা ইলেকট্রিক ইল মাছ যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা দিয়ে 10টা বৈদ্যুতিক বাতি জ্বালানো সম্ভব। ডলফিন এক চোখ বন্ধ করে ঘুমায় আর ঘুমানোর সময় তাদের মস্তিষ্কের অর্ধেকটা জেগে থাকে। এ কারণে তারা ঘুমের মধ্যেও অন্য প্রাণীর উপস্থিতি টের পায়। আরো তথ্য হল, ডলফিন প্রায় 24 কিলোমিটার দূরের শব্দ শুনতে পায়। জেলিফিশ ডাইনোসর আর হাঙরের চেয়েও বেশি সময় ধরে বিরাজ করে আসছে সাগর মহাসাগরের বুকে। অনুমান করা হয় 650 মিলিয়ন বছর ধরে সাগরে বাস করে আসছে জেলিফিশ। একটা প্রাপ্তবয়স্ক নীলতিমির ওজন প্রায় 50টা প্রাপ্তবয়স্ক হাতির সমান, আর তাদের হাড়ের আকার একটা ছোটখাটো গাড়ির মতো। মজার বিষয় হচ্ছে, সাগরের প্রাণীদের মধ্যে নীলতিমি সবচেয়ে উঁচু শব্দ করতে পারে, যা প্রায় 188 ডেসিবেলের সমান হয়। কোনো মাথা, মুখ, চোখ, ফুসফুস, ব্রেইন বা হার্ট ছাড়াও স্পঞ্জ কিন্তু একটি প্রাণী। সিন্ধু ঘোটক বা সি হর্স একমাত্র প্রাণী যাদের মধ্যে পুরুষরা বাচ্চা ধারণ করে এবং বাচ্চা লালন পালন করে। জানেন কিনা, চিংড়ি মাছের হার্ট কিন্তু তাদের মাথায় থাকে। শামুক তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। পরিবর্তনের পর তারা যদি দেখে আগেরটাই ভালো ছিল, তাহলে তারা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। মান্টারে নামক মাছের মগজ সবচেয়ে বড়। ধারণা করা হয় এদের মগজের আকারের কারণে তারা মাছেদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। কচ্ছপের প্রায় 270টি প্রজাতি আছে। কচ্ছপ এমন একটি প্রাণী যেটা শুধুমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া দুনিয়ার সব জায়গায় আছে। ক্যাটফিশ বা শিং জাতীয় মাছের রয়েছে 1 লাখের মতো স্বাদ গ্রন্থি, আর তা রয়েছে এই মাছের সারা শরীর জুড়ে, যে কারণে শিং মাছকে ভাসমান জিব্বা বললেও ভুল হবে না। শিকারী প্রাণীদের মধ্যে হাঙর সবচেয়ে ভয়ঙ্কর। ক্ষুরধার তীক্ষ্ণ দাঁতই শুধু এর অস্ত্র নয়, এদের শরীর ঢাকা রয়েছে ব্যতিক্রমী ছোট ছোট সূচালো এবং ধারালো আঁশ দিয়ে। এই আঁশগুলোকে বিজ্ঞানের পরিভাষায় ডার্মাল ডেন্টিকলস বা ছোট দাঁতও বলা হয়। বক্সফিশ বা বাক্স মাছই একমাত্র মাছ যাদের শরীরের কঙ্কাল অন্য মাছ থেকে সম্পূর্ণ আলাদা। এদের শরীরের কাঠামোটা এমন যা দেখতে চারকোনা বাক্সের মতো, যেখানে মুখ, চোখ এবং পাখনাগুলো আটকে দেওয়া হয়েছে। ইল মাছের মধ্যে মোড়ে ইল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এরা প্রতিনিয়ত মুখ খুলে এবং বন্ধ করতে থাকে, যদিও এটা শত্রুকে ভয় দেখানোর জন্য নয়। শ্বাসক্রিয়া স্বাভাবিক রাখতে এই কাজটি করতে হয় মোড়ে ইলকে। রিবন ইল মাছের জীবন শুরু হয় কালো রঙের পুরুষ ইল হিসেবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এদের গায়ের রং নীল হয়ে যায়। শেষ বয়সে এদের গায়ের রং হলুদ হয়ে যায় এবং লিঙ্গ পরিবর্তন করে স্ত্রী হয়ে যায়। ফ্রগফিশ বা ব্যাং মাছের কোনো দাঁত নেই, যে কারণে এরা শিকারকে সম্পূর্ণ গিলে খেয়ে ফেলে। পিগমি সি হর্স বা বামুন সিন্ধু ঘোটকরা যেখানে জন্মায় বলতে গেলে সেখানেই মারা যায়। এরা সারা জীবনে একটি প্লেট সমান জায়গা পর্যন্তই বিচরণ করে। স্টারফিশ বা তারা মাছের প্রতিটি বাহুর প্রান্তে একটি করে চোখ রয়েছে, যা তাদের যে কোনো আলোতে চতুর্দিকে দেখতে সাহায্য করে।
এমনকি মাছের শরীরের একাধিক বাহু বিচ্ছিন্ন হয়ে গেলে তারা আবার তা তৈরি করে নিতে পারে। সাগর মহাসাগরে এখন পর্যন্ত প্রায় 2,30,000 ধরনের প্রাণী আবিষ্কার করা হয়েছে। কিন্তু জেনে অবাক হবেন, এই সংখ্যা সাগর মহাসাগরের বুকে বাসরত মোট প্রাণীর 5%। যে কারণে বলা যায় আরও লাখ লাখ প্রাণী সাগর মহাসাগরে বিচরণ করে বেড়াচ্ছে, যাদের খোঁজ আমরা এখনও পাইনি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।